আজ রবিবার, 30শে জানুয়ারি 2022। দৈনিক সমকালের প্রিন্ট ভার্সনে প্রকাশিত হয়েছে অনেক খবর, সেখান থেকে উল্লেখযোগ্য কয়েকটি খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রধান প্রতিবেদন: ব্যাংকের সর্ষের ভূত, তথ্য হাতিয়ে জালিয়াতির ছক, বড় বড় শিল্প গ্রুপের টাকা আত্মসাত করতে নভেম্বর থেকে সাজানো হয় পরিকল্পনা। ট্রেন বন্ধের হুঁশিয়ারি, চালকদের আন্দোলন সমাধানে আজ বৈঠক। প্রথম পাতার নিচের দিকে আছে, বঙ্গবন্ধু সাফারি পার্ক দীর্ঘ হচ্ছে তালিকা, আরও দুই জেব্রার মৃত্যু। আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে এক কলামের একটি প্রতিবেদন, সাবিতে গানে গানে প্রতিবাদ শিক্ষার্থীদের। বর্তমান সংসদের 3 বছর, বিরোধীদের শক্তি নেই, মাজুর সংসদীয় কমিটিও। দুয়ের পাতা, শুভর অশুভ ফাঁদ, অনলাইন MLM ব্যবসার নামে 11 মাসে 410 কোটি টাকা নিয়ে উধাও নিঃস্ব কয়েক হাজার পরিবার। দুয়ের পাতার প্রথম কলামে আছে, ইসির বিলে রাষ্ট্রপতির সম্মতি। তিনের পাতার প্রধান প্রতিবেদন, গাজীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত 30, গার্মেন্ট লে অফ ঘোষণা, আশপাশের পোশাক কারখানা সহ গাড়িতে ভাঙচুর। তিনের পাতার নিচের দিকে আছে, আঁচলের সংবাদ সম্মেলন, আত্মহত্যা অপরাধ নয়, স্বাস্থ্য সমস্যা। আজকের সম্পাদকীয়, আত্মহত্যা প্রতিরোধ, শিরোনাম প্রয়োজন সম্মিলিত প্রয়াস। সম্পাদকীয় ও মন্তব্য পাতায় আছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খানের একটি নিবন্ধ, শুধু বাগাড়ম্বরে দুর্নীতি কমে না। আজকের মুক্তমঞ্চ পাতায় আছে লেখক ও গবেষক পাবেল পার্থর একটি লেখা, প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষার কারিগর ইউসুফ মোল্লা। ছয়ের পাতা, সাংবাদিক হাবিবের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি। মাঘের শীতে কাঁপছে কুড়িগ্রামের জনপদ। সাতের পাতা, গত 5টি ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের 5 জন, তাদের নিয়ে একটি প্রতিবেদন আছে লোকালয় পাতায়। শিরোনাম, সামাজিক বাধা পেরিয়ে বিজয়ের মিছিলে, জীবনটা জনকল্যাণে কাটাতে চান ঋতু। আজকের বিশেষ আয়োজন, সাহস এবং সমতা। আন্তর্জাতিক পাতার মূল শিরোনাম, পশ্চিমারা আতঙ্ক ছড়ানোয় ইউক্রেনই অস্বস্তিতে। এগারোর পাতা, তোকি হত্যার বিচার বিভাগীয় তদন্ত চাইলেন শামীম ওসমান। শিল্প ও বাণিজ্য পাতার মূল প্রতিবেদন, তথ্য উপাত্তের ঘাটতি, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের চ্যালেঞ্জ। ERF এশিয়া ফাউন্ডেশন ও র্যাপিডের আলোচনায় বক্তারা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে, দূর করতে হবে নীতি সুবিধা বণ্টনের বৈষম্য। খেলাধুলা পাতার মূল প্রতিবেদন, কৌশল পাল্টে ছন্দে বরিশাল, বিদেশিদের ফিরে 3 ম্যাচ রিজার্ভ বেঞ্চে থাকার রানার সুযোগ পেয়ে দারুণ কাজে লাগান, ম্যাচ জিতিয়ে পরের খেলায় নিয়মিত হওয়ার দাবি জোরালো করলেন এই বাহাতি। পনেরোর পাতা, নতুন কমিটির গুঞ্জন, নেতাদের দৌড়ছাপ, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এবারে চলে যাব শেষের পাতায়, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই এবং ডাকাতি নিয়ে একটি প্রতিবেদন আছে শেষের পাতায়। শিরোনাম, চালক সহকারী যাত্রী সবাই ডাকাত। শেষের পাতায় আছে একটি বক্স প্রতিবেদন, হারানো অতীতের হাতছানি। প্রিয় দর্শক, এই ছিল আজকের সমকালে। ফেসবুকে লাইক দিয়ে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, অথবা দেশ বিদেশের সবশেষ খবর জানতে অবশ্যই ভিজিট করুন www.samakal.com। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।